চাঁদপুরে করোনায় আরো দুজনের মৃত্যু। চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮ জন। এদিকে চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ৩৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৭৫৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪৪.২৬%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১১৯ জন, হাজীগঞ্জে ২৬ জন, ফরিদগঞ্জে ৪৪ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ১২ জন, শাহরাস্তি ৬২ জন, কচুয়ায় ২৩ জন এবং হাইমচরের ৩৮ জন রয়েছেন। একই দিনে ৬৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪৪ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ৮ জন, মতলব দক্ষিণে ২ জন, হাইমচরে ৩ জন এবং কচুয়ায় ২ জন। জেলায় মোট করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন। আমাদের চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।